হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আই তোমরা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আজকের যে ভিডিওটা কেবলমাত্র পুলিশ সার্ভিসের ওপর তাই তোমরা যারা পুলিশ সার্ভিস এই জায়গায় কাজ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসা হয়েছে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং তোমাদের কমেন্টসে জানিও যে তোমাদের আর কোনো মানে সার্ভিসের ওপরে অন্য কোনো ডেটা প্রয়োজন আছে কি না নিশ্চয়ই আমরা সেই তার উপরেও আমরা আলোচনা করব। সাত্তমেবাহাতে এটা হচ্ছে পুলিশ সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের প্রধান মোটো তাহলে এই মোটো অনুযায়ী আমাদের ভারতবর্ষে অনেক রকম পুলিশের চাকরি হয় বিভিন্ন কোয়ালিফিকেশনের তোমরা যারা এর আগে আমাদের মানে যোগ্যতা অনুযায়ী কি কি চাকরি আছে তার ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও এবং সেখানেও আমরা ডিটেইলড আলোচনা করেছি এবং তারপরেও যদি তোমাদের মনে হয় অবশ্যই কোনো কিছু বলার থাকলে কমেন্টসে জানিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে চলো শুরু করে নেওয়া যাক দেখা যাক কেবলমাত্র পুলিশ সার্ভিস অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান পাস করেছো তারা অনেকেই চাও যে স্যার আমিও সার্ভ দ্য নেশন অর্থাৎ আমরাও কিছু দেশের জন্য করতে চাই আমিও ভবিষ্যতে পুলিশ হতে চাই তবে প্রথমেই যেটা বলার যে পুলিশ সার্ভিস এ জয়েন করার জন্য তোমাকে ফিজিক্যালিও ফিট থাকতে হবে মেন্টালিও স্ট্রং থাকতে হবে তবেই কিন্তু তুমি সার্ভ দ্য নেশন করতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক পুলিশ সার্ভিসের কি কি জায়গায় রিক্রুটমেন্ট হয় যদিও তোমরা অনেক নাম নিশ্চয়ই জানো তার মধ্যে কিছু আলোচনা করে দেওয়া যাক প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি কী কী পদে নিয়োগ হয় দেখে নেওয়া যাক কনস্টেবল লেভেল তারপর হেড কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লেভেল তারপরে সাব ইন্সপেক্টর বা সার্জিয়েন্ট লেভেল তারপর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি লেভেল তারপরে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস লেভেল এছাড়া আরও দু একটা জায়গা রিক্রুটমেন্ট হয় একটা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট একটা হচ্ছে জেল ওয়ার্ডার আর একটা হচ্ছে ফায়ার অপারেটর যেটা ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের আন্ডারে ক্লিয়ার এইবার এই যে আমি পদগুলো বললাম তাহলে এই পদগুলোর ওপরে চলো দেখে নেওয়া যাক যে কীরকম কী কোয়ালিফিকেশান লাগে বা কীরকম কী লাগে তবে বলেই রাখছি যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছি তার উপরেও যদি তোমাদের কোনো ভিডিও বা এরকম কোনো যদি বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টসে জানিও আর অবশ্যই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও দেখো প্রথমেই যেটা একদম বেসিক লেভেল সেটা কি কনস্টেবল লেভেল যার জন্য বলেই রাখছি যে এই কনস্টেবল লেভেলের জন্য যেটা প্রথমেই মাথায় রাখবে যে ষোলোশো মিটার মেল হলে আর আটশো মিটার ফিমেল হলে কিন্তু দৌড়তেই হবে হ্যাঁ শুধু দৌড়লেই হয়ে যাবে তা নয় এর সঙ্গে আরও কয়েকটা আছে ফিজিক্যাল অর্থাৎ পিইটি অর্থাৎ ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট যেখানে তোমাকে এই ষোলোশো মিটারের পরে হান্ড্রেড মিটারের দৌড় থাকবে শর্টপট থ্রো থাকবে লং জাম্প থাকবে হাই জাম্প থাকবে এইগুলোও থাকবে বাট তার সাথে সাথে আমি এইটা বেশি করে লিখেছি কারণ মেজরিটি অফ দ্য ক্যান্ডিডেটস এই জায়গায় আটকে যায় কারণ ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে অগন্তি টাইম কিন্তু পাবে না তাই এই টাইম যেটা আমি বললাম টাইমটা আমি এখানে লিখিনি কারণ কিছু কিছু পরীক্ষার জন্য মানে ভ্যারি করে বাট এই ডিস্টেন্সটা কিন্তু সেম অর্থাৎ ষোলোশো মিটার ছেলেদের মেয়েদের হলে আটশো মিটার এই কনস্টেবল যে কোনো কনস্টেবল লেভেল যদি পরীক্ষা দাও তার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ জাস্ট মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই কিন্তু তোমরা কনস্টেবল অর্থাৎ পুলিশ সার্ভিসের আন্ডারে যে কনস্টেবল সেটার জন্য কিন্তু এলিজেবল হয়ে যাচ্ছে এবং যেখানে কি কী পরীক্ষা এই কনস্টেবল কারা নেয় না সিপিও অর্থাৎ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন যার মাধ্যমে কি আছে না সিআইএসএ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স বা এই রকম যারা কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রীয় বাহিনীর যে কোনো কনস্টেবল পোস্টের জন্য এটা নিয়োগ করা হয় আর কে আছে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর কে আছে ডাব্লু বি পি বেঙ্গল পুলিশ এবং কেপি অর্থাৎ কলকাতা পুলিশ তাই এই যেই সংস্থা পরীক্ষা দিক না কেন যদি কনস্টেবল লেভেলের দাও পরীক্ষা তাহলে আটশো মিটার বা ষোলোশো মিটার এবং টেন্থ লেভেল মিনিমাম যোগ্যতা প্রয়োজন এবং বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর চলো এর পরের ধাপ দেখে নেওয়া যাক যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অনেকেই আছো তো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা এটার জন্য যেমন এলিজেবল কনস্টেবল সেরকমই হেড কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পরীক্ষাটার জন্যও তোমরা অ্যাপ্লিকেবল যেখানে তোমাদের থাকবে আবারও ষোলোশো মিটার এবং আটশো মিটারের দৌড় যে কোনো একটা মেল হলে ষোলোশো ফিমেল হলে আটশো এবং যাদের বয়স সীমা হচ্ছে কুড়ি বছর থেকে সাতাশ বছর এবং এটাও কারা কারা নেয় না সিপিও ডাব্লিউ বা কেপি ক্লিয়ার হ্যাঁ সিপিওর ওভারঅল নেয় না প্রত্যেকটা সেগমেন্ট বা উইংস আলাদা আলাদা করেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে অর্থাৎ ধরো শুধুমাত্র সিআইএসএফ হেড কনস্টেবল ক্লিয়ার বা আইটিবিপি হেড কনস্টেবল এরকম বিভিন্ন বা সেন্ট্রাল আর্মড পুলিশ তার হেড কনস্টেবল বা তার এএসআই এগুলোর উপরে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হয় বাট মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক যোগ্যতা নেক্সট লেভেল কি যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে অর্থাৎ তুমি যেরকম কনস্টেবল লেভেলের জন্য অ্যাপ্লিকেবল হেড কনস্টেবল বা এ এস এর জন্য অ্যাপ্লিকেবল সেরকমই তুমি সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের জন্য অ্যাপ্লিকেবল যেখানেও তোমার থাকবে আটশো মিটার বা চারশো মিটারের দৌড় অর্থাৎ মেল হলে আটশো মিটার ফিমেল হলে চারশো মিটার প্রত্যেকটার জন্য কিন্তু টাইম আলাদা আলাদা আছে সেটা যখন আমি বিস্তারিত আলোচনা করব তখন বলে দেবো বা তোমাদের মধ্যে কেউ যদি মনে করো কমেন্টস লিখে দিও যাতে বাদবাকি যারা ভিডিওটা দেখছে তাদেরও একটু সুবিধা হয় এবার এই গ্র্যাজুয়েশন লেভেলের যারা তাদের জন্য এই লিমিট কুড়ি থেকে সাতাশ এবং এই গ্র্যাজুয়েশন যদি তুমি পাশ করে যাও তাহলে এসআই বা সার্জেন্টের জন্য কারা কারা রিক্রুটমেন্ট করে যদিও তোমরা জানো যে সার্জেন্ট কেবলমাত্র কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট করে সার্জেন্ট কিন্তু আর কেউ রিক্রুট করে না কেবলমাত্র কলকাতা পুলিশের যারা ট্রাফিক উইংস আছে তাদের একটা সেগমেন্টকে বলা হয় সার্জেন্ট অফ পুলিশ নর্মালি তোমরা যারা কলকাতায় যদি কখনো আসো দেখবে যে সমস্ত এস আই তারা যারা বাইকে করে ঘুরে বেড়ায় না ঘুরে বেড়ায় বলবো না তারা যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদেরকে বলা হয় সার্জেন্ট এইবার আরেক জিনিস যেটা বলার যে কনস্টেবল যারা হয় তাদের কিন্তু কাঁধে কোনো রকম স্টার থাকে না যারা হেড কনস্টেবল বা এএসআই তাদের একটা স্টার থাকে আর যারা সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট তাদের দুটো করে স্টার থাকে এইবার কারা কারা রিক্রুটমেন্ট করে না আবারও সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন দিল্লি পুলিশ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ বাট আবারও বলছি কেবলমাত্র সার্জেন্ট কিন্তু কলকাতা পুলিশের দ্বারাই রিক্রুটেড হয় বাদবাকি কিন্তু নয় এইবার তুমি যেহেতু গ্র্যাজুয়েশন পাস করেছ এই পরীক্ষাগুলো তো দিতে পারছই তার সঙ্গে আরও এক্সট্রা দুটো পরীক্ষা দিতে পারবে যারও কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন কি কি না যেই দুটোকে আমরা বলে থাকি অফিসার ক্যাডার মানে যেখানে কিন্তু দৌড় নেই অর্থাৎ দেখো কোনো প্রকার দৌড় নেই কি কি না ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ডিএসপি র্যাঙ্ক যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ বি অর্থাৎ তোমরা যারা ডাব্লিউ বিসিএসের জন্য তৈরি হচ্ছ নিশ্চয়ই জানো চারটে ক্যাটাগরি হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এই কেবলমাত্র গ্রুপ বি যারা পাশ করে তাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় অ্যাজ ডিএসপি অর্থাৎ ডাইরেক্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্লিয়ার যার এজ লিমিট একুশ থেকে ছত্রিশ হ্যাঁ ডিএসপির কোনো কোনো স্টেটে স্টেট টু স্টেট এটা ম্যাটার করে কারণ এই প্রথম যে চারটে ধাপ আমি বললাম পুলিশের এই চারটেই কিন্তু স্টেট লেভেল এটা কিন্তু সেন্ট্রাল লেভেল নয় তাই কখনো কখনো এটা তিরিশও হতে পারে কোনো স্টেট বত্রিশ কোন স্টেট ছত্রিশ বাট মিনিমামটা একুশ ম্যাক্সিমামটা ছত্রিশ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তুমি যদি ডাব্লিউ গ্রুপ বি দাও তাহলে সেক্ষেত্রেও ছত্রিশ হচ্ছে এইচ লিমিট ক্লিয়ার এবার যদি আমি বলি যে আই তবে আবারও বলছি এটা কিন্তু তিরিশও আছে বত্রিশও আছে ছত্রিশও আছে এটা যখন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে একটু খেয়াল করে দেখে নিও কি আছে ক্লিয়ার এরপর আরেকটা যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দ্যাট ইজ দ্য হায়েস্ট লেভেল ইজ আই পি এস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সেরকমই ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আন্ডারে অনেকগুলো ভাগ হয় যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আই এ এস ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস এরকম অনেকগুলো সার্ভিস আছে যার মধ্যে আর একটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এই পুলিশ সার্ভিসের জন্য এইজ লিমিট একুশ থেকে বত্রিশ তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু অর্ডার ছোট থেকে বড় যেখানে এটা মাধ্যমিক এটা উচ্চ মাধ্যমিক আর বাকি তিনটে গ্র্যাজুয়েশান এটা হলো আমাদের নর্মাল প্রসিডিওরে পুলিশের রিক্রুটমেন্ট এইবার আরও পুলিশের রিক্রুটমেন্ট হয় কোথায় না এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ দেখবে এই যে মদ গাঁজা আফিম কোকেন এই ডিপার্টমেন্ট যারা দেখেন তারা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট এই এক্সাইজ ডিপার্টমেন্টেরও দুটো পরীক্ষা হয় একটা কনস্টেবল একটা ইন্সপেক্টর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কনস্টেবল মানেই হচ্ছে মাধ্যমিক অর্থাৎ টেন্থ আর ইন্সপেক্টর হওয়া মানেই গ্রাজুয়েশান অর্থাৎ কী বলে যেটাকে আমরা বলি গ্র্যাজুয়েশান লেভেল বাট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম আর কি হয় জেল ওয়ার্ডার যেটারও কিন্তু টেন্থ লেভেল অর্থাৎ মাধ্যমিক পাশেই দেওয়া যায় এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা এবং এর এইজ লিমিট আঠেরো থেকে পঁচিশ এবং এক্সাইজ ডিপার্টমেন্টের হচ্ছে একুশ থেকে সাতাশ লাস্ট বানিস্ট আর একটা হয় ফায়ার অপারেটর যেটা একটু আগে বলছিলাম ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস যার যোগ্যতা টেন্থ এটাও ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং এর এইজ লিমিট আঠেরো থেকে সাতাশ তাহলে এই এতগুলো ভাগে আমাদের পরীক্ষা হয় সবগুলোই কিন্তু ইনডাইরেক্টলি পুলিশকে পরীক্ষার দিকেই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তাই তোমরা যারা পুলিশের জন্য ভাবছো যে আমরা পুলিশের পরীক্ষা দেবো তাদের জন্য এতগুলো অপরচুনিটি আছে এক এক রকম তোমার যখন কোয়ালিফিকেশান সেই অনুযায়ী এবং আরেকটা জিনিস যেটা বলার যে এই পরীক্ষাগুলো পুলিশের যখনই দেবে যেরকম তোমাদের মাঠ বললাম সেরকমই তোমাদের হাইট ওয়েট সেটাও কিন্তু ম্যাটার করবে এবং চেস্ট ঠিক আছে মেল হলে চেস্ট এই তিনটে হলে কিন্তু তোমাদের সেখানেও কিন্তু মাঝ যেটাকে আমরা বলি ফিজিক্যাল মেজারমেন্ট সেটাও কিন্তু হবে তাই ফোর্স যারা জয়েন করবে তাহলে যেরকম এই তিনটে সেগমেন্টের জন্য মাঠ লাগবে তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল মেজারমেন্টও কিন্তু লাগবে সে কারণে তৈরি থাকো খুব তাড়াতাড়ি হয়তো রিক্রুটমেন্ট আসতে চলেছে তাই নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করো এবং কোন পরীক্ষাটা তুমি দিতে চাও সেটার ওপরও নিজেকে মোটিভেট করার চেষ্টা করো ক্লিয়ার হ্যাঁ এরকম যারা এই ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো এবং আগামী আরও ভিডিও আমরা আনতে চলেছি সেই ভিডিওগুলোর জন্য ওয়েট করো এবং আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ অবধি টাটা